আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে তোমার ইলেকট্রিক পাওয়ার অ্যান্ড ইলেকট্রিক্যাল এনার্জি। তোমরা আমি তোমাদের অলরেডি যেটা ডিসকাস করেছি সেটা ছিল যে মানে একটা পয়েন্টের পটেন্সিয়াল যদি তোমার জানা থাকে তাহলে ওই পয়েন্টের পটেন্সিয়াল এনার্জি হয় ডব্লিউ ইকুয়ালস টু ভি ইন্টু কিউ। হয় ভি ইজ দ্য পটেন্সিয়াল, ভি কি পটেন্সিয়াল, পটেন্সিয়াল মানে হচ্ছে বিভব, আর কিউটা হচ্ছিল আধান। ডাব্লুটাকে বলছিলাম আমরা পটেন্সিয়াল এনার্জি, মানে হচ্ছে বিভব শক্তি। তাহলে কোন একটা পয়েন্টে যদি আমাকে পটেন্সিয়াল ক্যালকুলেট করতে হয় তাহলে সেটা করেছিলাম কি, পজিটিভ ইউনিট চার্জকে ক্যারি করার জন্য ইনফাইনাইট ডিস্টেন্স থেকে ক্যারি করার জন্য যে পরিমাণ এনার্জি আমার প্রয়োজন হচ্ছিল সেটা হচ্ছিল তার সেই পয়েন্টের পটেন্সিয়াল, এবং তার সাথে চার্জকে মাল্টিপ্লাই করে আমরা পেতাম ওই পয়েন্টের পটেন্সিয়াল এনার্জি মানে বিভব শক্তি। কিন্তু দেখা গেল কোনো একটা পয়েন্ট থেকে একটা চার্জকে আমি এখানে নিয়ে এসেছি ইলেকট্রিক ফিল্ড এই পয়েন্টে নিয়ে এসেছি, তাতে করে আমার এই পয়েন্টে আমাকে যে অপডাউন করতে হচ্ছে সেটা হচ্ছে ডাব্লিউ ওয়ান, আর এই পয়েন্টে নিয়ে আসতে যে পরিমাণ ইনফাইনাইট ডিস্টেন্স থেকে যে পরিমাণ অপডাউন করতে হয়েছে সেটা হচ্ছে ডাব্লিউ টু। আমি জানি যেহেতু আমি এ সাইড থেকে নিয়ে আসছি একটা চার্জকে পজিটিভ ইউনিট চার্জকে, যেহেতু এদিক থেকে এদিকে নিয়ে আসছি, আমি যদি ধরুন এখানে একটা পয়েন্ট সোর্স পজিটিভ পয়েন্ট সোর্সের জন্য সোর্স চার্জের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে এই ডাব্লু ওয়ানের ভ্যালু ডাব্লু টু থেকে কি হবে, কম হবে, তার মানে ডাব্লু টু গ্রেটার দেন ডাব্লু ওয়ান হবে। এবার কথা হলো যে আমি এই এবার যদি আমি বলতাম যে এখানে একটা চার্জ রাখা আছে, কিউ অ্যামাউন্ট অফ চার্জ রাখা আছে, সেই চার্জটাকে এখান থেকে এই পয়েন্টে নিয়ে আসতে তোমার কতটা অপডাউন করতে হবে, মানে আমি পয়েন্টগুলোর নাম দিয়ে দিচ্ছি, এই পয়েন্টের নাম হলো এ এবং এই পয়েন্টের নাম হচ্ছে বি। এই পয়েন্ট থেকে একটা চার্জকে বি পয়েন্টে যদি আমাকে নিয়ে আসতে হয় তাহলে কতটা অপডাউন করতে হবে, তখন তুমি নিশ্চয়ই এটা বলবে না যে ডাব্লু টু পরিমাণ অপডাউন করতে হবে। কারণটা কি, কেউ একজন চার্জটাকে এখানে এনে রেখেছে অলরেডি, তাহলে তোমাকে এখান থেকে নিয়ে আসতে কতটা অপডাউন করতে হবে, এই দুটো পয়েন্টের মধ্যে যে বিভব শক্তি আছে তার পার্থক্যের সমান অপডাউন করতে হবে। তার মানে এই দুটো পয়েন্ট একটা চার্জকে কিউ পরিমাণ চার্জকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে আসতে যে পরিমাণ অপডাউন করতে হবে সেটা কত হবে, ডাব্লু টু মাইনাস ডাব্লু ওয়ান। এবার এই পয়েন্টের পটেন্সিয়াল যদি ভি ওয়ান আর এই পয়েন্টের পটেন্সিয়াল যদি ভি টু বলি, তার মানে আমি এটা লিখতে পারি যে এ পয়েন্টের আমি এখানে কী লিখতে পারি, ভি ওয়ান ইন্টু কিউ, সরি ডাব্লু টু যেহেতু আছে তাহলে এখানে হবে ভি টু ইন্টু কিউ মাইনাস ভি ওয়ান ইন্টু কিউ। তাহলে এখান থেকে আমি কিউ যদি কমন নিয়ে নিই তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান। তার মানে কী পাচ্ছি আমি, যে দুটো পয়েন্টের মধ্যে যদি আমাকে পটেন্সিয়াল এনার্জির ডিফারেন্স বের করতে হয় মানে বিভব শক্তির পার্থক্য বের করতে হয়, তাহলে সোজা বুদ্ধি সে দুটো পয়েন্টের বিভবের পার্থক্য নিয়ে নাও, তার সাথে আধানকে গুণ করে দাও। তাহলে আমি যখন ডাব্লু ইকুয়ালস টু কিউ ইন্টু ভি লিখছি, যদি ভিটাকে আমি বলি কোনো একটা পয়েন্টের বিভব তাহলে ডাব্লুটা হচ্ছে ওই পয়েন্টের বিভব শক্তি। কিন্তু আমি যদি বলি যে ভিটা হচ্ছে ধরো আমি লিখলাম ডাব্লু ইকুয়ালস টু ভি ইন্টু কিউ, আর আমি এখানে লিখছি ভিটাকে বলছি দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য, মানে এখানে কি দেখতে পাচ্ছি দুটো বিভব পার্থক্য, তাহলে যদি আমি যদি বলি যে ভিটা হচ্ছে বিভব পার্থক্য মানে ভি টু মাইনাস ভি ওয়ান যদি ভিটাকে বলি, তাহলে আমি ডাব্লুটাকে তখন আর আমরা কি বলবো না, বিভব শক্তি বলবো না, তখন ডাব্লুটাকে আমরা কি বলে দেবো, বিভব শক্তি পার্থক্য। তা দুটো পয়েন্টের মধ্যে যে বিভবের শক্তি আছে তার পার্থক্য আমি লিখছি এখানে ডাব্লু। তাহলে এখানে দেখো এখানে কখনো কনফিউজড হবে না যে ভি ইকুয়ালস টু ডাব্লু, যখন কিউ ভি ইকুয়ালস টু ডাব্লু লিখছি তখন দুটো কেস হতে পারে, এক হতে পারে ভিটা ওই পয়েন্টের পটেন্সিয়াল, পটেন্সিয়াল মানে ইউনিট চার্জকে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে নিয়ে আসতে গেলে যে পরিমাণ অপডাউন করতে হচ্ছে, আর যখন আমি বলছি ভিটাকে বলছি বিভব পার্থক্য, তার মানে তুমি এটা ধরে নিচ্ছ যে তুমি ইলেকট্রিক ফিল্ডের ভিতরেই আছো এবং একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে তুমি যাচ্ছ, এবং কি ভিটা কি হচ্ছে, তাহলে যে দুটো পয়েন্টের মধ্যে তুমি যাচ্ছ তাদের মধ্যে বিভবের পার্থক্য, আর ডাব্লুটা হচ্ছে কি, ডাব্লুটা হচ্ছে তাহলে ওই দুটো পয়েন্টের মধ্যে বিভব শক্তির যে পার্থক্য সেটা। তাহলে যদি তোমাকে এখানে বলে যে বিভব শক্তি আর বিভব শক্তি পার্থক্যের মধ্যে পার্থক্য কি, তাহলে কি লিখবো, বিভব শক্তি হচ্ছে কি কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পয়েন্টে যে কোনো মানের আধানকে অসীম দূরত্ব থেকে ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হচ্ছে সেটা হচ্ছে ওই বিন্দুর বিভব শক্তি।
কিন্তু যদি বলে দুটো পয়েন্টের মধ্যে বিভব শক্তি পার্থক্য, তাহলে কি বলবো, অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটি বিন্দুতে যে কোনো মানের আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তার পার্থক্যকে বলছি ওই দুটো পয়েন্টের মধ্যে বিভব শক্তি পার্থক্য। আচ্ছা, এবার তোমরা বুঝতেই পারছো যে পোটেন্সিয়ালের এনার্জি, পোটেন্সিয়ালে তোমরা ইউনিট জানো অলরেডি ভোল্ট, এবং এটা যেহেতু এনার্জি শক্তি বলছি আমি, তাহলে শক্তি এনার্জি কত হয়, জুল হয়। তাহলে ডব্লিউ এনার্জি হবে জুল, এটা হচ্ছে ভোল্ট, আর এটা হচ্ছে আধান এনার্জি কুলম্ব। তাহলে এখান থেকে এটাও ইউনিট লিখতে পারতাম, পারি, তোমরা অলরেডি আমি বলেছিলাম যে অন ভোল্ট ইকুয়ালস টু অন জুল পার কুলম্ব। আচ্ছা, তাহলে এটা আমি এত ইম্পর্টেন্টলি বলছি কেন, পড়ানোর সময় আমি বলেছিলাম যে এটা খুব ইম্পর্টেন্ট, কেন যে এটা খুব আমাদের কাজে লাগবে। এখান থেকে আমি যতগুলো ফর্মুলা আছে সবগুলো ড্রাইভ করবো, যেহেতু তার জন্য আমি বলছি যে এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার এটা আমি মুছে দিচ্ছি, এখান থেকে দেখো সবগুলো আমি ফর্মুলা ডিরাইভ করছি। তাহলে দেখো আমি অলরেডি লিখে দিলাম, কিউটা হচ্ছে কি, ডাব্লুটা হচ্ছে কি বিভব শক্তি পার্থক্য, ভিটা হচ্ছে বিভব পার্থক্য, আর কিউটা হচ্ছে আধান। এবার যদি বলে একটা আমার কাছে তড়িৎ কৌশ আছে, ব্যাটারি আছে, সে ব্যাটারি দুটো পয়েন্টের মধ্যে বিভবের পার্থক্য হলো ভি, বিভব পার্থক্য ভি, মানে আমি এখানে ধরে নিতে পারি এই এটাকে যদি আমি জিরো ভোল্ট ধরি, এটাকে যদি আমি বলি ভি ভোল্ট, তাহলে আমি বলি বিভব পার্থক্য কত হচ্ছে ভি মাইনাস জিরো, তার মানে কত হচ্ছে ভি। আমি এটা ধরতে পারি এ পয়েন্টের বিভব হচ্ছে মাইনাস ভি, আর এই পয়েন্টের বিভব হচ্ছে জিরো, মানে এই পয়েন্টের বিভব হচ্ছে, এটা টার্মিনাল বিভব হচ্ছে জিরো, এই পয়েন্টের বিভব হচ্ছে মাইনাস ভি, বিভব পার্থক্য কত ভি। এবার কথা হলো যে আমার এরকম রুলস নেই, আমি এটা ধরতে পারতে পারি যে এটাকে এই পয়েন্টের বিভব হচ্ছে তোমার ভি বাই টু, আর এই পয়েন্টের বিভব হচ্ছে ভি বাই টু। তবুও যদি আমি দুটো পয়েন্টের মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্স বের করি, তবুও কি পাবো, ভি পাবো। তারপরে এরকম আমার ফিক্সড নেই যে আমার এই পয়েন্টটাকে আমি জিরোই ধরবো, এই পয়েন্টটাকে আমরা ভি ধরবো। তবে আমার ক্যালকুলেশনের সুবিধার্থে এবং বুঝার সুবিধার্থে আমরা অনেক সময় ধরে নিই যে ব্যাটারির যে নেগেটিভ টার্মিনাল আছে সেটাকে সেটা জিরো ভোল্টে আছে, এবং যেটা পজিটিভ টার্মিনাল আছে সেটার ভোল্টেজ যত ভোল্টের ব্যাটারি তত সে তাই। কিন্তু কথা হলো যে এরকম কোনো বাধ্যকতা নেই যে আমাদের ধরে নিতে হবে যে ব্যাটারির ভোল্টেজ যদি 9 ভোল্ট হয় তাহলে নেগেটিভ টার্মিনালটার ভোল্টেজ হবে 0 ভোল্ট এবং পজিটিভ টার্মিনালটার ভোল্টেজ হবে 9 ভোল্ট, এরকম কোনো বাধ্যকতা নেই। আমরা যে কোনো ভোল্টেজ ধরতে পারি, শুধু আমাদের এটুকু মনে রাখতে হবে যে ব্যাটারির যেন ব্যাটারি দুটো টার্মিনাল দ্বয়ের মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্স যতটা দেওয়া আছে ব্যাটারি গায়ে লেখা আছে অতটা যেন হয়। এবার তাহলে যদি আমি এরকম করে একটা ওয়্যারকে ধরে ধরে একটা কানেক্ট করলাম, একটা রেজিস্ট্যান্স আর, আর রেজিস্ট্যান্সকে যদি এখানে আমি এভাবে কানেক্ট করি, এবং ব্যাটারির ইএমএফ আমি বলছি কত, ভি বলে দিচ্ছি, ইএমএফটাই ভি বলছি, তার মানে কি ধরে নিচ্ছি যে ব্যাটারির কোনো অভ্যন্তরীণ রোধ নেই, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স আর ইএমএফ সেম হবে। এবার কথা হলো যে যদি এরকম বিভব পার্থক্য দিই, তাহলে ওমস ল থেকে আমরা জানি যে এখান থেকে কি হবে, একটা কারেন্ট এর মধ্যে দিয়ে সার্কিটের মধ্যে দিয়ে যাবে, এবং সেই কারেন্টের ভ্যালু কত হবে, সেই কারেন্টের ভ্যালু আই ইকুয়ালস টু পোটেন্সিয়াল ডিফারেন্স বাই আর হবে, নট এটা কিন্তু পোটেন্সিয়াল না, পোটেন্সিয়াল ডিফারেন্স হবে, কারণ পোটেন্সিয়াল ডিফারেন্স না থাকলে কখনো চার্জ ফ্লো হবে না। তাহলে পোটেন্সিয়াল ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স করে দিলে আমরা পেয়ে যাব কারেন্ট, ওই সার্কিটের মধ্যে দিয়ে কতটা কারেন্ট হবে সেটা আমরা পেয়ে যাব। এবার কথা হলো যে এই সমীকরণে দেখো কত আছে চার্জ, এবার এই সার্কিটের মধ্যে দিয়ে কতটা চার্জ ফ্লো হলো সেটা যদি আমাকে ক্যালকুলেট করতে হয়, আমি তোমাদের পড়ানোর সময় বলেছিলাম যে আই ইকুয়ালস টু কিউ বাই টি হয়। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে সরি, এখানে আমি যেহেতু কিউ লিখেছি তাহলে এখানে এটাকে স্মল লেটারে আমি লিখছি, কিউ বাই টি হয়। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি কিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু টি। তাহলে এই সমীকরণ থেকে যদি আমি আসি তাহলে কি পেয়ে যাচ্ছি, ডাব্লু ইকুয়ালস টু কিউ এর জায়গা তো করছি আমরা আই টি ইন্টু ভি, দ্যাট ইজ ভি আই টি, ভিট মনে রাখতে পারো, তোমাদের সুবিধা হবে, তোমাদের তোমরা যদি নতুন শিখছো তার জন্য তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এবার ধরো আমি এখান থেকে তোমাকে ধরো কোনো একটা প্রবলেম বললাম, এখান থেকে আমি একটা প্রবলেম তোমাকে তাহলে লিখিয়ে দিচ্ছি, তোমাদের তাহলে ইজি হবে। দেখো প্রবলেম দুটো, দেখো প্রবলেম দুটো কি বলা আছে, প্রবলেম দুটো তো বলা আছে, প্রথম প্রবলেমটাতে যেটা বলা আছে সেটা বলা আছে 5 ভোল্ট ইএমএফ যুক্ত কোন কোষের মধ্য দিয়ে 2 সেকেন্ড সময় ধরে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যাচ্ছে ওই বর্তনীতে, তাহলে ব্যয়িত শক্তির পরিমাণ কত। তোমাকে প্রবলেমটা করতে হবে কিভাবে, দেখো প্রবলেমটাতে
তোমাকে কি কি সাপ্লাই করেছে ডাটা সেটা আগে দেখো। প্রথম বলেছে কি 5 ভোল্ট EMF, তাহলে V ইকুয়াল টু আমার বলে দিয়েছে 5 ভোল্ট। কোন কোষের মধ্য দিয়ে কত ঘন্টার তড়িৎ প্রবাহ হচ্ছে, T ইকুয়াল টু বলে দিয়েছে 2 সেকেন্ড। আচ্ছা কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে, I ইকুয়াল টু বলে দিয়েছে আমার 2 অ্যাম্পিয়ার। আমাকে বের করতে বলেছে বাহিত শক্তি, তাহলে আমাকে বের করতে হচ্ছে W ইকুয়ালস টু বের করতে হবে। তাহলে আমরা কি জানি W ইকুয়ালস টু ভি আই টি ভিট। W এর ভ্যালু কত, V এর ভ্যালু কত 5, I এর ভ্যালু হচ্ছে 2। কতক্ষণ ধরে চলছে, 2 সেকেন্ড ধরে, তাহলে এত জুল, তাহলে কত হচ্ছে 4, 4, 4, 5, তাহলে কত হচ্ছে 20 জুল। তাহলে হয়ে গেল, খুব ইজি, খুব তো কঠিন প্রবলেম না, মনে হয় না। দুই নম্বর প্রবলেমটা দেখো, এরকম টাইপের প্রবলেম প্র্যাকটিস করলে, দুই নম্বর প্রবলেমটা দেখো, দুই নম্বর প্রবলেমটাতে কী বলা হয়েছে, 5 ভোল্ট EMF যুক্ত কোনো কোষের ধনাত্মক প্রান্ত থেকে 2 কুলম ঋণাত্মক আধান, ঋণাত্মক আধান মানে বলে দিয়েছি ইলেকট্রন হতে পারে বা অন্য কোনো আধান হতে পারে, ইলেকট্রনই তো হবে ঋণাত্মক আধান বলতে, ইলেকট্রনকে নিয়ে যেতে কৃতকার্যের পরিমাণ কত। এখানে দেখো তোমাকে কিছু বলেনি, তড়িৎ প্রবাহ মাত্রা বলেনি, সময় বলেনি, তাহলে আমরা কোনটা ব্যবহার করবো, তখন এটা ব্যবহার করবো। এর আগেরটা তো কোনটা ব্যবহার করলাম, এটা ব্যবহার করলাম, কিন্তু এখন এই প্রবলেমটাতে আমরা কোনটা ব্যবহার করবো এটা, কারণ কি এখানে আমার ডাটা দেওয়া আছে কি শুধুমাত্র বিভব আর আধান। তার মানে আমরা করবো কি, ডাটা কি দেওয়া আছে, দুই নম্বর প্রবলেম ডাটা দেওয়া আছে যে EMF হচ্ছে 5 ভোল্ট আর ধনাত্মক প্রান্ত থেকে এত কুলম আধানকে, তাহলে কিউ ইকুয়ালস দেওয়া আছে আমার 2 কুলম, তাহলে আমাকে বের করতে হবে W, W ইকুয়ালস টু বের করতে হবে, W ইকুয়ালস আমরা কত লিখতে পারি, V ইন্টু কিউ, দ্যাট ইজ 5 ইন্টু 2, দ্যাট ইজ 10 জুল। তাহলে কতটা অবদান করতে হচ্ছে, 10 জুল অবদান করতে হবে। আচ্ছা এরপরে যেটা করবো আমরা সেটা হচ্ছে এটা মুছে দিই, তাহলে আমরা কী কী শিখলাম, দুটো এতক্ষণে আমরা দুটো ফর্মুলা শিখলাম, কী কী শিখলাম, এটা হচ্ছে W ইকুয়ালস টু কিউ ইন্টু ভি, আরটা শিখলাম W ইকুয়ালস টু ভি আই টি। আচ্ছা এরপরে দেখা যায় কী শিখি আমরা, এবার আমি ধরো তোমাকে কোনো একটা প্রবলেমে ভোল্টেজ বলে দিইনি, রেজিস্ট্যান্স বলে দিয়েছি, তখন আমরা কীভাবে করবো, তাহলে সেক্ষেত্রে W ইকুয়ালস টু দেখো ভি আই টি আছে, আমি ভোল্টেজ বলে দিইনি, তাহলে ভোল্টেজটা আমার সরাতে হবে, তাহলে আমরা আমাদের কাছে রিলেশন আছে অলরেডি I ইকুয়ালস টু ভি বাই আর, তাহলে ভি ইকুয়ালস টু কত হবে, আর, ভি ইকুয়ালস টু আই ইন্টু আর পেয়ে যাবো আমরা, তাহলে আই ইন্টু আর যদি পেয়ে যায় তাহলে ভি এর যতটা পুট করে দাও, তো ভি এর যতটা যদি তোমরা আমরা পুট করে দিই তাহলে আমাদের আসছে কত, আই আর, আই আর ইন্টু টি, দ্যাট ইজ আই স্কোয়ার আর টি। এখানে একটা আরটা আমরা শিখলাম, এখানে কী শিখছি আমরা, যে কোনো বর্তনীতে যে বাহিত শক্তি আছে সেটা হচ্ছে আই স্কোয়ার, কারেন্টের স্কোয়ার আর ইন্টু টি। এবার এখানে অনেক কিছু শিখার আছে এখানটাতে, এই থেকে কী কী শিখার আছে, এই যেটা আমরা ডিরাইভ করলাম এটাকে বললাম জুলের সূত্র, জুল, জুলের সূত্র, জুলস ল। এবার জুলের সূত্র কী বলে, তাহলে জুলের সূত্র তাহলে কী বলে, প্রথম কথা হলো যে W ভ্যারিয়াস আই স্কোয়ার, যদি কী হয় এটা কখন লিখতে পারবো, যদি আর ও টি ধ্রুবক থাকে তাহলে, এর লিখবো আমরা যখন আই ও আর ও টি ধ্রুবক থাকে, লেখার দরকার নেই, ধ্রুবক লিখলেই হবে এখানে, তাহলে আমাকে যখন ঢোকাতে হবে, নিচে লিখে দিলাম আমরা, তোমরা উপরে লিখে নেবে, যখন আই আর ও টি ধ্রুব। দুই নম্বর হচ্ছে কি, দু নম্বর যেটা হচ্ছে যে W ভ্যারিয়াস আর যখন কে ধ্রুব থাকবে, এবার আর চলে এসে তারা কে ধ্রুব থাকবে, আই ও টি ধ্রুব। তিন নম্বর হচ্ছে কি, W ভ্যারিয়াস টি যখন আই ও আর ধ্রুব, তাহলে যদি বলে জুলের সূত্র লিখো তাহলে জুলের সূত্র কি লিখবে, এরকম ধ্রুবক ধ্রুবক লিখলে তো হবে না, ভাষা লিখতে হবে, ল্যাঙ্গুয়েজ লিখতে হবে, তাহলে কি লিখবো, কোনো বর্তনীতে রোধ এবং সময় ধ্রুবক থাকলে ওই বর্তনীতে ব্যয়িত শক্তি তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, তাহলে কি লিখবে আবার বলে দিচ্ছি, কোনো বর্তনীতে রোধ এবং সময় ধ্রুবক থাকলে ওই বর্তনীতে ব্যয়িত তড়িৎ শক্তি কার সমানুপাতিক, তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, কেন স্কোয়ার আছে। দুই নম্বরটাতে দেখো, তারপরে দুই নম্বর তাহলে কী লিখবো, এক নম্বরটা লিখে দেবো, দুই নম্বর কী লিখবো,
কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা এবং সময় ধ্রুবক থাকলে ওই বর্তনীতে ব্যয়িত তড়িৎ শক্তি রোধের সমানুপাতিক। একরকমভাবে 3 নম্বর কী লিখবো, কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা এবং রোধ ধ্রুবক থাকলে ওই বর্তনীতে ব্যয়িত তড়িৎ শক্তি সময়ের সমানুপাতিক। তাহলে এই 3টা সূত্র লিখে নেবে, তোমাদের বই আশা করি পাবে। তোমরা নোট অবশ্যই করে নেবে, আমি লিখাচ্ছি না কারণ টাইম অনেকটা কনজিউম হবে। তো তোমরা অবশ্যই বই থেকে লিখে নেবে, যদি না করো আমাকে অবশ্যই বলবে। তাহলে এটা হলো জুলের সূত্র। এবার এখান থেকে একটা জিনিস যেটা শিখছি সেটা দেখো, এখানে I² RT, এটা দেখো এখানে I² আছে, তাই না? I² মানে কি, তড়িৎ প্রবাহ মাত্রা যদি এইদিকে হয় যতটা হিট উৎপন্ন হবে, তড়িৎ প্রবাহ মাত্রা যদি এইদিকে হয় উল্টো দিকে হয় তবু কি হবে, সেম অ্যামাউন্ট অফ হিট উৎপন্ন হবে। মানে কোনো ওয়্যারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কোন দিকে যাচ্ছে তার উপরে হিট উৎপন্ন হওয়াটা নির্ভর করবে না। কতটা হিট বা তড়িৎ শক্তি কতটা ব্যয় হবে সেটা শুধুমাত্র ডিপেন্ড করবে কারেন্টের উপর, কারেন্টের ডাইরেকশনের উপর না। তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে তার উপর ডিপেন্ড করবে না। ওই জন্য আমি বুঝতে পারছি যে I² RT আসছে। তাহলে জুলস ল পেলাম এখান থেকে। আমি আর যদি এখন তোমাকে ধরো কোনো প্রবলেমে কারেন্ট বলে দেয়নি বাট ভোল্টেজ বলে দিয়েছে অ্যান্ড রেজিস্ট্যান্স বলে দিয়েছে, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো না। তখন আমাকে করতে হবে কারেন্ট আর ভোল্টেজ দিয়ে, সরি, ভোল্টেজ আর রেজিস্ট্যান্স দিয়ে রিলেশনে যেতে হবে। এবার আমি করার জন্য কি করবো, তাহলে আমাকে I টাকে সরাতে হবে। তাহলে I টাকে আমি যদি সরাতে চাই তাহলে আমি কি পেয়ে যাবো, দেখো যদি I টাকে সরাতে তাহলে V/R করে দেবো। তাহলে I এর জায়গাতে আমি করে দিয়েছি V/R তার হোল স্কোয়ার, এই সমীকরণে R×T। এটা যদি করি তাহলে আমি পেয়ে যাচ্ছি V² R×T। তাহলে আমরা কি কি শিখলাম এখান থেকে পেলাম, তাহলে হচ্ছে আমার V² R×T। তাহলে আমরা কি কি শিখলাম, একটা হচ্ছে W=Q×V, একটা হচ্ছে W=V×IT, একটা হচ্ছে W=I²RT যেটা হলো জুলের সূত্র, একটা শিখছি আমরা W=V² R×T। এবার এই যে কটা সূত্র শিখলাম, এবার কথা হলো কোনটা কখন ইউজ করব সেটা আমার ডিপেন্ড করছে কার উপরে, আমাকে কোন কোন কি কি ডাটা দেওয়া আছে। তাহলে আমি কি করছি, এই জায়গাটা মুছে সবগুলোকে এক জায়গাতে লিখছি, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো এক জায়গাতে লিখে আমার কি দাঁড়ায়, সবগুলোকে মুছে দিচ্ছি, এক জায়গাতে আমার লিখতে সুবিধা হবে। দেখো সবগুলোকে আমি এক জায়গাতে লিখেছি। প্রথমটা হলো কি, W=Q×V। যদি আমাকে কি সাপ্লাই করা থাকে, আধান এবং ভোল্টেজ সাপ্লাই করা থাকে, তাহলে আমরা ইউজ করবো W=Q×V। যদি আমাকে টাইম ভোল্টেজ কারেন্ট সাপ্লাই করা থাকে, তাহলে আমরা ইউজ করবো W=, এটা যদি তড়িৎ প্রবাহ মাত্রা রোধ টাইম সাপ্লাই করা থাকে এটা ইউজ করবো, এবং যদি আমাকে ভোল্টেজ আর রোধ আর সময় সাপ্লাই করা থাকে তাহলে আমরা ওটা ইউজ করবো V²R×T। কিন্তু তোমাদের প্রবলেম করতে গিয়ে যে যে দুটোতে তোমরা খুব বাধার সম্মুখীন হবে, যে দুটো তোমরা দেখবে যে ঝামেলা পাকাচ্ছে, সে দুটো হচ্ছে এই দুটো সূত্র, জুলের সূত্র এবং এই যে সূত্রটা আছে V²R×T, সেটা নিয়ে প্রবলেম পাবে। কারণ পাবে কী কারণে পাবে বলছি এখন, I²RT আরেকটা দেখতে পাচ্ছি W=V²R×T। মানে এই সমীকরণটা আমাকে বলে যে W ভ্যারিয়েজ আর, মানে রোধ যদি বৃদ্ধি পায় কোনো বর্তনীতে তাহলে কি হবে, ব্যয়িত শক্তি সমানুপাতিক। কিন্তু এটাতে বলে W ভ্যারিয়েজ I/R, মানে কোন বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রা যদি বৃদ্ধি, বর্তনী যদি রোধ বৃদ্ধি পায় তাহলে ওই বর্তনীতে ব্যয়িত শক্তি সময়ের সঙ্গে সঙ্গে হ্রাস পাবে। মানে সময় যত কি হচ্ছে, সময় যদি ধ্রুবক থাকে তাহলে কি হবে, যদি বেশি রোধের লাগায় বেশি রোধ লাগায় বর্তমানে তাহলে কি হবে, কম শক্তি ব্যয় হবে। কিন্তু এক্ষেত্রে বেশি শক্তি ব্যয় হবে। যদি এটা পাওয়ারের ক্ষেত্রে আমি ভালো করে শিখবো তো আমি একটু শুধু আইডিয়া দিচ্ছি। তাহলে এই যে দুটো রিলেশন আমি দেখতে পাচ্ছি, এ দুটো রিলেশন কিন্তু দুটোই একদম অপোজিট, উল্টো। এখানে বলছে যে রোধ বাড়লে ব্যয়িত শক্তি বাড়বে, এখানে বলছে রোধ বাড়লে ব্যয়িত শক্তি কমবে। এবার কথা হলো তাহলে দুটোর মধ্যে কোনটা ঠিক, দুটোতে আমরা সঠিকভাবে ডিরাইভ করলাম, কিন্তু প্রবলেম হচ্ছে কোথায়, একটাতে বলছে রোধ বাড়লে ব্যয়িত শক্তি বাড়বে, একটাতে বলছে রোধ বাড়লে কমবে। কথা হলো দুটোই ঠিক, প্রথম কথা হলো যে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। এখানে দেখতে পাচ্ছি যে ব্যয়িত শক্তি রোধ এটা সমানুপাতিক কখন, এটা তখনই সমানুপাতিক হবে যদি I ও T ধ্রুবক থাকে। মানে সবচেয়ে বড় কথা হলো যেটা, যেখানে যদি তড়িৎ প্রবাহ মাত্রা ধ্রুবক থাকে, আমি এটা লিখছি না, তাহলে I ধ্রুবক থাকে তখন।
আর এটা কখন হবে? যদি ভি ধ্রুবক থাকে তবে, তাহলে এখানে দেখতে পাচ্ছি তড়িৎ প্রবাহ মাত্রা যদি ধ্রুবক থাকে তবে এটা ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছি বিভব ধ্রুবক থাকে তবে এটা ঠিক আছে। এবার কথা হলো যে কোন বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা কখন ধ্রুবক থাকে, কোন বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা ধ্রুবক থাকে, সমান্তরাল না শ্রেণী? তোমাদের আমি অলরেডি বলেছি যে শ্রেণী সমবায়ে তড়িৎ প্রবাহ মাত্রা ধ্রুবক থাকে। তাহলে এই ফর্মুলাটা আমরা ইউজ করব, বা এই ফর্মুলাটা আমরা ইউজ করব কোথায়? শ্রেণী সমবায়ের জন্য। আর এখানে আমরা জানি যে বিভব ধ্রুবক থাকে কোন সমবায়ে? সমান্তরাল সমবায়ে। তাহলে এরকম বড় বড় কোন সমবায়ের জন্য? সমান্তরাল সমবায়ের জন্য। তুমি বলবে যে আমি কি এটা, এই ফর্মুলাটা, এই যে ফর্মুলাটা আমাদের আছে, এটাকে আমি সমান্তরাল সমবায়ের জন্য ব্যবহার করতে পারি না? হ্যাঁ অবশ্যই পারি, যদি আমার তড়িৎ প্রবাহ মাত্রা সাপ্লাই করা থাকে, রোধ জানা থাকে, সময় জানা থাকে, তাহলে ওটা ব্যবহার করবো। আমার যদি বিভব জানা থাকে, রোধ জানা থাকে, সময় জানা থাকে, এটা ব্যবহার করবো। কিন্তু যদি আমাকে এরকম কম্পেয়ার করতে দেয় যে দুটো বাল্ব আছে, তাদের রোধ, একটা রোধ হলো 10 ওহম, একটা রোধ হলো 15 ওহম, তাদেরকে আমি সমবিভবে যুক্ত করলাম, কে বেশি উজ্জ্বল হবে? জ্বলবে। সমবিভব যেহেতু বলেছি, তার মানে কি যার রোধ কম হবে সে বেশি উজ্জ্বল হবে, জ্বলবে। কিন্তু আমি যদি বলি যে ওই বাল্ব দুটোকে শ্রেণী সমবায়ে লাগিয়ে দিলাম, তাহলে কে বেশি উজ্জ্বল হবে? জ্বলবে। তখন যেহেতু শ্রেণী সমবায়ে লাগিয়ে দিচ্ছি, তার মানে তাদের মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা সমান হবে, তখন কে বেশি উজ্জ্বল হবে? জ্বলবে। তাহলে যার রোধ বেশি আছে সে বেশি উজ্জ্বল হবে, জ্বলবে। এই প্রবলেমটা আমি অবশ্যই করাবো তোমাদের, যখন আমি পাওয়ার পড়াবো তখন আমি সেই জায়গাতে অবশ্যই আবার ডিসকাস করবো। তাহলে যেটুকু আমি করলাম সেখান থেকে আমি কতগুলো প্রবলেম নিচ্ছি, তোমরা আশা করি সবগুলো পারবে। আমি প্রবলেমগুলো লিখছি, আমি প্রবলেমগুলো করাবো না, অনেকটা টাইম কনজিউম হবে। যে দু একটা যদি প্রবলেম দেখি কঠিন আছে তাহলে আমি করে দিচ্ছি। এবার দেখো প্রবলেমগুলো, প্রথম প্রবলেমটা কি বলেছি, 10 ভোল্ট বিভব যুক্ত কোনো কোষকে, বিভব বলে দিয়েছি, কোষকে 10 ওহম রোধের সঙ্গে 5 সেকেন্ড সময় ধরে সংযুক্ত রাখলে কোষে ব্যয়িত শক্তি কত? তাহলে তোমাকে W = বের করতে হবে, ভোল্টেজ বলে দিয়েছে 10 ভোল্ট, রোধ বলে দিয়েছে 10 ওহম, আর সময় বলে দিয়েছে 5 সেকেন্ড। তাহলে কোনটা ফর্মুলা ইউজ করবে? তোমরা দেখতেই পাচ্ছ W = V² / R × T, এটা ইউজ করবে, এখান থেকে অ্যান্সার পেয়ে যাবে। আচ্ছা দুই নম্বর কথা হলো এই দুই নম্বর প্রবলেমটা, আচ্ছা আমি অ্যান্সারগুলো লিখে দিচ্ছি। তাহলে প্রথম প্রবলেমটা তোমরা এভাবে করবে, এখান থেকে পাবে, এটার অ্যান্সার পাবে 50 জুল। সেকেন্ড প্রবলেমটা দেখো, সেকেন্ড প্রবলেমটা আমি বলেছি কি 10 ওহম রোধের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 10 সেকেন্ড সময় ধরে চললে, টাইম বলে দিয়েছি, তড়িৎ প্রবাহ মাত্রা বলে দিয়েছি, রোধ বলে দিয়েছি, তাহলে কত তাপ উৎপন্ন হবে? তাহলে কত তাপ উৎপন্ন হবে? আমরা করবো কি, এখানে ইউজ করবো I² R × T, এখানে ভ্যালুগুলো পুট করবে, আমরা পেয়ে যাবো অ্যান্সার। সে থার্ড নম্বর প্রবলেমটা দেখো, থার্ড নম্বর প্রবলেমটা একটু চালাকি করে আমি দিয়েছি, 10 ভোল্ট বিভব যুক্ত কোনো কোষের ধনাত্মক প্রান্ত থেকে এত সংখ্যক ইলেকট্রনকে ঋণাত্মক প্রান্তে নিয়ে যেতে কতটা কৃতকার্য করতে হবে? এখানে দেখো আমি আধানের মান বলে দিইনি, কিন্তু ইলেকট্রন সংখ্যা বলে দিয়েছি, মানে এই আধানের মানের মধ্যে ইলেকট্রন সংখ্যা, সরি, ইলেকট্রন সংখ্যার মধ্যে আধানের মান লুকিয়ে আছে। কীভাবে লুকিয়ে আছে আমি তোমাদের পড়িয়েছিলাম, Q = N × E হয়, এখানে N এর E এর ইলেকট্রনের আধান বসাবে, ইলেকট্রন আধান আমি বলে দেবো না, তোমাদের অলরেডি আমি পড়িয়েছি। সেখানে ইলেকট্রন আধান পুট করবে, N এর ভ্যালু অলরেডি আমি এখানে লিখালাম, সেটা পুট করবে, এখান থেকে Q এর ভ্যালু পাবে, এবং সেই Q ভ্যালুটা ইউজ করে তুমি পেয়ে যাবে অ্যান্সারটা, পাবে কত, 80 জুল। যদিও এরকম টাইপের প্রবলেম তোমাদের এখন দেবে না, এখানে পাওয়ার যেটা থাকবে সেখান থেকে দিতে পারে, তা আমি তোমাদের বুঝালাম যেহেতু তার জন্য এখান থেকে প্রবলেম দিলাম। এখানে দেখো এই বর্তনীতে, এক নম্বর বর্তনীতে দেখো দুটো বাল্বকে লাগানো আছে, এটা একটা বাল্ব এ, একটা বাল্ব, এটা হচ্ছে বি বাল্ব। এ বাল্বের রোধ হচ্ছে 10 ওহম এবং বি বাল্বের রোধ হচ্ছে 5 ওহম, দুটোকে শ্রেণীতে লাগানো আছে। এবার কত কোশ্চিন আছে যে কোন বাল্বটা বেশি উজ্জ্বল হবে, জ্বলবে। তাহলে কোনটা উজ্জ্বল হবে, জ্বলবে, তোমরা কমেন্টে অবশ্যই বলবে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই বলবে। একরকমভাবে এই দুটো বাল্ব, যে দুটো বাল্ব আছে সে দুটোর ক্ষেত্রে দুটোকে সমান্তরাল সমবায় লাগানো আছে, দুটো রোধ সেম। এবার কথা হলো এই দুটো বাল্বের মধ্যে কোন বাল্বটা সমান সময়, এই দুটো সার্কিটের মধ্যে, মানে প্রথম সার্কিটে কোন বাল্বটা বেশি সমান সময়ে বেশি শক্তি ব্যয় করবে, এবং দ্বিতীয় সার্কিটে কোন বাল্বটা সমান সময়ে বেশি শক্তি ব্যয় করবে, সেটা তোমরা বলবে। থ্যাংক ইউ।